নমস্কার আমি শর্মিষ্ঠা গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে আমি আজ আমার গল্প পাঠ শুরু করছি আমার আজকের নিবেদন সৌরভ মুখোপাধ্যায়ের গল্প গ্লিসারিন লিফটা গ্রাউন্ড ফ্লোরে থামার পর ঘর ঘর শব্দ করে ভারী ধাতব দরজাটা সবই খুলেছে এমন সময় ঈষৎ গলা খাঁকাড়ি দিয়ে সমীরন বলল অমিতাদি আপনার সঙ্গে একটা কথা আছে পেছনে ঘাড় ঘোরালাম সমীরনের কপালে বিন ঘাম ফুটেছে দেখছি অথচ গরম নেই এক ছিটেও মনে মনে হাসি আমি মুখেও হাসি ফোটাতে হলো সেটা অবশ্য মাপা সৌজন্যের মিহি করে বললাম হ্যাঁ বলো ভাই কি বলবে একটা কুণ্ঠার ছায়া পড়ে সামান্য লজ্জার আভা খেলে যায় মুখে সমীরন মাথাটা নিচু করে বলে চলুন না যেতে যেতে বলবো ওর ওই সলজ্জ সংকোচের রঙটুকু নির্ভুলভাবে চিনে নিতে আমার দেরি হয় না বস্তুত এই বিশেষ মুহূর্তটি এই প্রস্তাবনার সংলাপ এসবই গত কয়েকদিন ধরে আমি এক্সপেক্ট করে আসছি খুব স্পষ্টভাবেই আমি জানি সমীর ঠিক কী বলতে চায় এমনকি এর পরবর্তী প্রতিক্রিয়ার ব্যাপারেও এ কদিন ধরে নিখুঁত হোমওয়ার্ক সেরে রেখেছি আমি এখন শুধু দক্ষতার সঙ্গে পারফর্ম করা সুতরাং অফিসের গেট পেরিয়ে খাটের দিকে হাঁটতে হাঁটতে একটা নিপাট ভালো মানুষের হাসি ছুড়ে দিয়ে বললাম হ্যাঁ কি বলবে বলছিল সমীরন বলো আলো মরে আসছে এমনিতেই অফিস পাড়ার চিলতে আকাশ একটু আগে ভাগে ম্লান হয় তার উপর অক্টোবরের ছোটবেলা সামান্য গা শিরশির করে ফেরার সময় একটা বাস ঠিক পাশ দিয়ে এক ঝলক ধোঁয়া উগড়ে দিল কন্ডাক্টরটা অনবরত চেঁচাচ্ছে আমি আঁচলটা টেনে নাকে মুখে চাপা দিতে দিতে সমীরনের গলা শুনতে পাই আসলে আমি ওই জবার ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম জবার ব্যাপারে যতটুকু বিস্ময় দেখানো উচিত ঠিক ততটুকু ভ্রুয়ের ভাঁজে এনে সুচারু অভিনয় করলাম আমি হ্যাঁ ওই জবার ব্যাপারে সমীরন প্রাণপণ চেষ্টায় কুণ্ঠা ছেড়ে ফেলে হঠাৎই একটু অতিরিক্ত স্মার্ট হয়ে ওঠে বলে হ্যাঁ মানে ওই জবাকে মানে আমি ওকে বিয়ে করতে চাই অবশ্যই আপনাদের মত থাকে যদি তবেই অবশেষে ছুলি থেকে বেড়াল বেরোলো আজ করেছিলাম ঠিকই পুরো ফেসে বসে আছে চোখরা জবাকে দেখে মজেছে তাই আমার আশেপাশে কদিন ধরে ঘুরঘুর করছে বিনা কারণে রবিবারের সকালবেলা এসে জুটে যাচ্ছে আমার বৈঠকখানায় পরপর দু সপ্তাহ দেখলাম একই ব্যাপার প্রথম দিনটা ঠিক ধরতে পারিনি টুকটাক কেনাকাটা করতে বাজারে বেরিয়েছিলাম ওই জবাকে সঙ্গে নিয়ে। ফিরে এসে দেখি ড্রয়িং রুমের সোফায় বসে আমার স্বামী পুলকের সঙ্গে হাজিবাজি কিসব সব বকছে শ্রীমান অর্থাৎ সমীরনই শুধু বকছে পুলক একটা ইংরেজি ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীরভাবে হুঁ হাঁ ছুড়ে দিচ্ছে আমি ঘরে ঠুকতেই নাও তোমার গেস্ট খুব বোর হচ্ছে বলে পাঞ্জাবিটা চড়িয়ে বেরিয়ে গেল পুলক ইঙ্গিতটা পরিষ্কার অতঃপর আমার সঙ্গেও খানিক বক বক করেছিল সমীরন কিন্তু ওর আসার কোনো বিশেষ উদ্দেশ্য সেদিন আমি ধরতে পারিনি খটকাটা লাগলো পরের রবিবার ভাবটা একটু সন্দেহজনকই মনে হচ্ছিল দিশ পাচ্ছিলাম না ঠিক এমন সময় চায়ের নিয়ে জবা ঢুকতেই স্পষ্ট দেখলাম মুখের রং বদলে গেছে সমীরণের কথাবার্তার প্রসঙ্গ ছিঁড়ে যাচ্ছে বারবার খেই হারিয়ে ফেলছে মেয়ে মানুষের চোখ পুরুষের এরকম আচরণ যাচ করতে ফুল করে না কন্ডকুলের সূত্রপাতটি কবে হলো বেশি ভাবতে হয়নি মাসের গোড়ার দিকে আমার অফিস কলিগরা একদিন নিমন্ত্রিত হয়ে বাড়িতে এসেছিল পুপলুর প্রথম জন্মদিনে অনেক দেরিতে হওয়া ছিলে আমাদের সামান্য ঘটা হয়েছিল জন্মদিনে সমীরন ক্লাস ফোর্স স্টাফ কম্পেনসেটরি গ্রাউন্ডে আমাদের সেকশনে ঢুকেছে সেও ছিল নিমন্ত্রিতদের মধ্যে মাথাটা তাহলে সেদিনই ঘুরেছে এটা আমি নিশ্চিত আশ্চর্যের অবশ্য বিশেষ কিছু নেই কারণ জবাদ দেখতে শুনতে মন্দ নয় রংটা শ্যামলা কিন্তু মুখ চোখ কাটা কাটা শিক্ষা দীক্ষার অভাব আচার ব্যবহারে বোঝা যায় তবে সমীরণেরও তো ক্লাস ফোর স্টাফের লেভেল সেদিক থেকে দেখতে গেলে গুড ম্যাচই বলতে হবে ওদের বিয়েতে কোনো আপত্তি থাকার আমার কথা নয় সমস্যাটা আসলে অন্য জায়গায় জবা আমার সম্পর্কে বঞ্ছি ঠিকই বাইরের লোকের কাছে আমি সেই পরিচয়টাই প্রজেক্ট করি কিন্তু সে সম্পর্কটাও তো নেহাত ঠুনকো আর বঞ্ছি স্টেটাসে আমাদের বাড়িতে তো থাকে না সে ওদের গ্রামের বাড়িতে নিতান্তই অনটন তাই লাজলজ্জার মাথা খেয়ে ওর মা আমার বাড়ির তুতো সম্পর্কের পোটলি দি খুঁজে পেতে আমার কাছে ওকে রেখে গিয়েছিল বলেই গিয়েছিল তোরও তো ঝিয়ের দরকার হয় বোন তা আমার মেয়েটা কি রাখ না কেন দুটো খেতে পড়তে দিলেই হবে সত্যি কথা বলতে কি আমার তখন লোকের দরকার ছিল পুবলু সদ্য হয়েছে মেটারনিটি লিভও পুড়িয়ে আসছে এদিকে মনের মতো একটা বেবি সিটার পাচ্ছি না যাও দু একটা মিলছে তাও আকাশ ছোঁয়া চার্জ টেনশনে আমার তখন মাথা খারাপ হওয়ার জোগাড় পুলককে কিছু বলা বৃথা সে সাংসারিক ব্যাপারে মাথা ঘামাতে নিতান্তই অনিচ্ছুক তার নাকি ক্রিয়েটিভ থট ছাড়া অন্য কিছুই মগজে আসে না পোস্ট মডার্ন থিম নিয়ে নতুন একটা টিভি সিরিয়াল বানাবে বলে হয়ে প্রযোজক খুঁজে বেড়াচ্ছে তখন তাই লক্ষ্য যার ঘাড়ে আড়াই মাসের বাচ্চা এক মিনিট চোখের আড়াল করা যায় না খার ভরসায় রেখে সারাদিন বাইরে থাকবো আমি ভেবে যখন কুলকিনারা পাচ্ছি না ঠিক তখনই জবাকে পেয়ে গেলাম হাতে চাঁদ পাওয়া কাকে বলে এবার বোঝা গেল বলতে নেই জবা বেশ কমাসে এক্সপার্ট হয়ে উঠেছে শহুরে হাওয়ার গুণ গাঁয়া ভাবটা কেটে গিয়ে চেহারাতে একটা চেকনাই এসে গেছে খুশতে মাঝতে হয়েছে অবশ্য বিস্তর এসেছিল যখন তখন নানান আনহাইজেনিক অভ্যেসের ডিপো দাঁত দিয়ে নখ কাটে দাঁতে হলদে চোপ সাবান দিয়ে হাত থই না বকে ধমকে সব ছাড়িয়েছি শ্যাম্পু সাবান ধরিয়েছি ক্রিম মাখতে শিখিয়েছি এখন এমন অবস্থা সব সময় ফিটফাট থাকার বাতিক মেয়ের সাজগোজের নেশা ধরে গেছে বেশ বলি না অবশ্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকাই দরকার বাচ্চা সামলায় যে আর লোকজনের সামনে একটু প্রেজেন্টেবল করে রাখাও ভালো বঞ্ছি বলে তো পরিচয় দিই একেবারে ঝিক্লাস বানিয়ে রাখা নিজেদেরই লজ্জা এতেই হয়েছে গন্ডগোল বঞ্ছির গার্জেন ঠাউরে বসে সবীর আমাকেই ফেলেছে গাড্ডায় এখন এই ঘটকালির কাঁটা উগ্রাই কি করে পটলি দিয়ে অবশ্য এরকমই একটা কথা আমাকে বলে গিয়েছিল যাবার সময় বলেছিল তোদের তো নানা জায়গায় জানা শুনা যদি ওরই মধ্যে দেখে শুনে কোথাও একটা মাপ খর পুটলিদি আপাতত তোমার মেয়ের গতি করতে গিয়ে নিজের সংসারের চাকাটা আমি ফুটো করতে পারবো না ফুফলুর পুরো ভার এখন জবার ওপর শুধু রাত্রিরে ওই শোবার সময়টুকু আমার কাছে থাকে বাকি সারাক্ষণ নিপুণ হাতে ওকে আগলায় জবা ঠুকঠাক কাজকর্ম করে যখন যেটা দরকার সেসব ঝটাঝট করে ফেলে খাটতে পারে বর্তি মেয়েটা ভোরবেলা উঠে পুপলুর ভিজে কাঁথার ডাই নিয়ে ফুটন্ত সাবান জলে চোবানো কেচে প্রতিটা আলাদা করে ক্লিপ এঁটে শুকোতে দেওয়া ইতিমধ্যে আমার অফিসের রান্নায় খুচখাচ ফাই মাস তারই সঙ্গে পাম্প চালিয়ে জল তোলা বিছানা ছাড়া হঠাৎ প্রয়োজনে মোড়ের দোকান থেকে জিনিস কিনে আনা তেল খাওয়া মেশিনের মতো চরকি ঘুরে চলে ঘুরেই চলে প্লাস ওই দর্শী ছেলের ঝক্কি আমি নিজে জের বার হয়ে যাই হাঁপিয়ে উঠি জবা দেখি অক্লান্ত এই পরিস্থিতিতে জবার বিয়ের ব্যবস্থা করে নিজের পায়ে কুরুল মারবল নাকি আমি আগে পুপলু বড় অন্তত স্কুলে যাওয়া শুরু করুক তারপর দেখা যাবে সমীরনের হাপ তাই প্রথম থেকেই অশনি সংকেত পেয়ে গিয়েছিলাম মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলাম আমি কীভাবে ব্যাপারটা ঠেকানো যায় এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো জবার অ্যাটিটিউড যদি পুপলুর জন্মদিনের অনুষ্ঠানে দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠে থাকে হামেশাই হয় এমন খুচরো রোম্যান্স একটু একটু কিন্তু এরকম হলে তো রোখা মুশকিল ওয়াচ করে দেখলাম কদিন না সবার কোনো ইনভলভমেন্ট নেই সমীরনকে সে ভালো মতো চেনে না বলেই মনে হলো বেসিক্যালি গাইয়া তো সরল সিধে টাইপ ছোলা কলা দিয়ে পুরুষ পটাতে এখনও শেখেনি যাক ঘরে যখন আগুন লাগেনি তখন নিশ্চিন্ত বাইরের ফুলকি নেফানোর ব্যবস্থা করে ফেলা যাবে জবরদস্ত টোটকা একটা ভেঁজে রেখেছি সমীরনের জন্য সমীরন প্রস্তাবটা শেষ করার পর ইচ্ছে করে একটু সময় নিই আঁচলটাকে গায়ে জড়ায় অন্ধকারটা একটু একটু করে গাঢ় হচ্ছে সামান্য ধীর গতিতে হাঁটতে হাঁটতে অফিস ভাঙা ভিড়কে পাশ কাটাচ্ছি আমরা গলাটাকে একটু সিরিয়াস করে নিই মুখটাকে সামান্য বিষণ্ন গম্ভীর তারপর নিজের কাছে বহুবার রিহার্সেল দিয়ে রাখা সেই মুখ্যম কথাটা উচ্চারণ করে ফেলি বলি যে সমীরন আমার ছোটো ভাইয়ের মতো তার সামনে সব কথা বলতে লজ্জা হচ্ছে আমার তবুও আসল কথাটা তাকে জানানো আমার কর্তব্য কারণ এটা একটা সারা জীবনের ব্যাপার কথাটা এই যে জবার ক্যারেক্টার ভালো নয় অবিকল একখানা চোপসানো বেলুনের মতো ছোট হয়ে যেতে থাকে সমীরনের মুখখানা আমি এক ঝলক গাঢ় সহানুভূতিতে ভেজা দৃষ্টি ছুঁড়ে দিই গলায় অবিমিশ্র করুণা ছেলে বলি সমীরন জানি তুমি শখ ঠবে কিন্তু জেনে শুনে নিজের খলিগের গলায় ওই মেয়ের তো আর ঝোলাতে পারি না নিজের বঞ্চি বলে তার চেপে রেখে তোমার জীবনটা নষ্ট করে করে কি বলতো। একেবারে অব্যর্থ ওষুধ মধ্যবিত্তের স্পর্শকাতর বিন্দুটাতেই ঘা পড়েছে চরিত্র নিয়ে একবার কথা উঠে গেলে আর কোনো বীরপুঙ্গব সে তল্লাট মারাবে না ক্যারেক্টার এই টলমলে শব্দটাকে একটু ধাক্কা দিয়ে নাড়িয়ে দাও ব্যাস মেয়ের আর সব অ্যাপটিটিউড ধসে পড়ে গেল হাই সোসাইটিতে এই সেন্টিমেন্ট নেই একদম নিচুতলার লোকজন এসব আর গায়ে মাখে না মিডল ক্লাসটাই কেবল এই চরিত্র ধোয়া জলকে মরল ক্লাস ফোর গ্রেডের সরকারি তকমাটা সমীর মাইতির রিয়াকশন দেখতে দেখতে মনে মনে আরেক দফা হাসি আমি কিছু একটা বলতে গিয়ে সামান্য তোতলাই তারপর আচ্ছা আজ আসি বলে একটা চলন্ত বাসে উঠে পড়ে অল্প কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আমি আমার রাস্তা ধরি যতখানি চিত্রনাট্য তৈরি ছিল তার মধ্যেই ড্রপসিন ফেলে দেওয়া গেছে হালকা লাগছিল আমার বাড়ি ফিরে যাবার মুখোমুখি হতে কি মৃদু অস্বস্তির কাঁটা খচখচ করবে মনের মধ্যে চেয়ে আসা সরকারি চাকরে মেয়েটার একটা হিল্লে হয়েই যেত চিন্তাটাকে জোর করে উড়িয়ে দিই সামনে ফুটপাতের ওপর বেডকাভার বিছিয়ে বসেছে একটা হকার পিঙ্ক কালারের বাটিক ফ্রিটের একটা চাদর কিনে ফেললাম সিঙ্গেল চৌকির মাপে প্যাসেজে যে চৌকিটায় জবাস হয়ে তার চাদরটা পুরনো হয়ে এসেছে দেখেছিলাম কয়েকদিন আগে আজই কিনে নেওয়া ভালো ক্ষতিপূরণ না ঘুষ তুত এটা জাস্ট একটা কোইন্সিডেন্টস মস্ত বিছানাটা আমি একাই শুই বেশিরভাগ দিন সঙ্গে পুপলু পুলক যেদিন রাত্রে বেডরুমে শুতে আসে সেদিন পুপলুকে বিছানার একধারে সরিয়ে শোয়াই মাঝে মাঝে ড্রয়িং রুমের সোফায় সারারাত এলিয়ে পড়ে থাকে পুলক ভগ্ন স্তূপের মতো চারপাশে ধ্বংসের আবহ নিয়ে হাত থেকে গ্লাস খসে গেছে কার্পেট ভিজে শূন্য বোতল গড়াচ্ছে টেবিলের তলায় সারা ঘরে গন্ধ সেসব রাতে আমিও যেমন ড্রয়িং রুমের ধারে কাছে মারাই না পুলকও আসে না বেডরুমে গন্ধটা অসচ্ছ লাগে আমার তার থেকেও বড় কথা পুলকের ওই চেহারাটাই আমি দেখতে পারি না বুকের ভেতর জ্বালা করে আট বছরের উজান বেয়ে সেই ইউনিভার্সিটি কাঁপানো তুখোর সবপ্রতিভ জুবার ছবি ভেসে ওঠে লেকের পাশে বেঞ্চে বসে কাটানো সেই অপূর্ব সন্ধেগুলো কোলাজের মতো ভিড় করে আসে কি হওয়ার কথা ছিল কি হয়েছে পুলক তখন নিজেকে ঘিরে পুলকে উচ্চাসা যতটা ছিল আমার কল্পনা তাকেও ছাপিয়ে চলত তখন ওর লক্ষ্মী ছাড়া বাউন্ডুলেপনাকে বিরল প্রতিভার নিশানা বলেই ধরে নিয়েছিলাম ওর চৌকশ ইন্টালেকচুয়ালিজমকে এমটি ভেসেলের আওয়াজ বলে চিনে ফেলবার বয়স তখন আমার নয় স্বপ্নের গায়ে তখন রামধনুর রং প্রত্যাশার ফানু সুরে চলেছে দেদার মুগ্ধতার ঘরের মধ্যে বিয়ে তিন কামরার সংসার আমার চাকরিটাই ছিল সম্বল পুলক স্ট্রেট জানিয়েছিল হাউসহোল্ডের যা কলে ওর পোটেন্সিয়াল ও নষ্ট করতে চায় না আই অ্যাম নট বর্ণ টু মিট ডোমেস্টিক বদরেশনস বলেছিল মেনে নিয়েছিলাম হাসি মুখে সত্যি তো সৃষ্টিশীল মানুষের একটু ফাঁকা জায়গা তো লাগবেই তারপর আসতে আসতে একটার পর একটা দরজা বন্ধ হতে লাগলো ওর মুখের ওপর ওর সামনে ও বোঝাতো আমিও বিশ্বাস করতাম যে দোষ আসলে দরজাগুলোরই ওর ট্যালেন্ট ওরা বুঝতেই পারেনি তারপর একদিন পুলক মদ ধরল অবশেষে মদ পুলককে অধ্যাবসায় বিমুখ একাগ্রতাহীন বাক সর্বস্বতার অবধারিত পরিণতি কিন্তু তবু এখনো হঠাৎ খেয়ালের কোনো ঝোঁকে যখন পুলক আমাকে ছোঁয় আমার শরীরে তখন জল তরঙ্গের ধ্বনি ওঠে আজকাল অধিকাংশ সময়ও উদাসীন থাকে তবু যখন অপ্রত্যাশিত তুমুল আদর আমাকে ঠেউয়ের মতো ভাসিয়ে নেয় তখনও সব ব্যর্থতার কথা ওর অপূর্ণতার কাহিনীগুলো বেবাক ভুলে যায় মেঘরো দূরের খেলার মতো এই আনপ্রেডিক্টেবল দাম্পত্য অন্তরঙ্গতাকেই পরম সুখ বলে মেনে নিয়েছি আমি কোনো দিন কোনো কড়া কথা বলে পুলককে কষ্ট দিইনি হোক অসফল হোক ছন্ন ছাড়া আমার ভালোবাসা দিয়েই ওকে ঘিরে রাখতে চেয়েছি সবসময় যে অনুভূতির টানে একদিন অন্য আরও অনেককে পাশ কাটিয়ে ওর কাছে এসেছিলাম সেই অনুভূতিটা নাছর বান্দা হয়ে আজও আমার অস্তিত্বের অনেকখানি জুড়ে আছে মরেনি আর পুলক বাইরে থেকে বোঝা যায় না কিন্তু আমি অভ্রান্তভাবে জানি সেও আমার আশ্রয়ের জন্য কতটা কাঙাল মনে পড়ে ওর প্রথম চিঠিতে পুলক লিখেছিল আমি তোমাকে চিনেছি তোমাকে পেয়েছি আর কারও কাছে কোনোদিন হাত পাততে হবে না আমায় সেই ভাষা আজ ওর চোখে পড়তে পারি আমি তাই যেদিন রাত্রে পুলক মদ খায় সেদিন আমি বেডরুমের দরজা ইঁটে বসে থাকি পুপলুকে আঁকড়ে ধরে বালিশে মুখ গুঁজে দি সমীর পর্ব মিটিয়ে বেডকভারের প্যাকেট হাতে ঝুলিয়ে বাড়ি ফিরে দেখি পুলক মদের বোতল খুলেছে সচরাচর কিছু বলি না কিন্তু আজ মনটা একটু বিক্ষিপ্ত বলে ফেললাম সন্ধ্যাবেলাতেই খুলে বসেছ ওল টাইম ইজ ড্রিঙ্ক টাইম পুলক ঘোলাটে হাসি হাসলো আমি কথা বাড়ালাম না ফ্রাস্ট্রেশনটা বেড়েছে সম্ভবত সেই তাক লাগানো সিরিয়াল প্রজেক্টটা নিশ্চয়ই ম্যাচিওর করেনি চাদরটা জবার হাতে দিলাম দারুণ খুশিও বিছিয়ে ফেললো সঙ্গে সঙ্গে তারপর বলল নেল পালিশটা ফুরিয়ে গেছে ঠিক আছে এনে দেব ঘরে ঠুকে শাড়িটা আলগা করলাম আমি ভালো লাগছে না কিছু সব মিলিয়ে মনের মধ্যে কেমন যেন একটা গুমোট ভাব সারা সন্ধ্যেটা দমচাপা চাপা অস্বস্তির মধ্যে কাটল আমার হাব ভাব দেখে জবাও আর বিশেষ খাঁটাতে আসেনি রাত যখন গভীর হয়েছে এমন সময় হঠাৎ ভেঙে গেল ঘুমটা পুপলুর পাশে শুনে এমনিতেই ঘুমটা পাতলা থাকে আজও প্রায় অকারণেই জেগে উঠে বসলাম অস্ফুট একটা আওয়াজ আসছে কি বাইরে থেকে পিছানা থেকে সন্তর্পণে নেমে বন্ধ দরজার গায়ে কান পাতি নির্ভুলভাবেই শব্দটা আসছে প্যাসেজের দিক থেকে বেডরুমে অ্যাটাচড বাথ তাই কোনো দিনই আমাকে রাত্রে দরজা খুলে বেরোতে হয় না কিন্তু আজ অবচেতনের কোনো গৃঢ় ইঙ্গিতের বশবর্তী হয়েই বোধ হয় সম্পূর্ণ নিঃশব্দে দরজার ছিটকিরিটা খুলে ফেললাম বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হয়েছে টের পাই নিঃশ্বাস দ্রুত কানের লতি গরম হচ্ছে ধীরে ধীরে আমি চোরের মতো সংগোপনে দরজাটা ইঞ্চিদের ফাঁক করি জবার চৌকিটা এখান থেকে ঠিক সোজা সুজি। প্যাসেজের অস্পষ্ট আলোয় যতটুকু চোখের আওতায় আসে দেখার চেষ্টা করতেই লক্ষ্য ভোল্টের প্রবাহ আমার অক্ষিতারা কর্নিয়া রেটিনা ঝলসিয়ে দিয়ে সোজা মস্তিষ্কে গেঁথে যায় মুহূর্তের মধ্যে আমার সর্বাঙ্গ পুরে কাট। দরজার পেছনে খাড়া দাঁড়িয়ে থাকে মৃত অমিতা শান্নালের নিথর শরীর সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট কাটে বেডসাইড টেবিলে অবিশ্রান্ত টিকটিক করছে ঘড়ি তবু সময় থমকে গেছে ঘরে এক সময় টের পাই দরজার চিলতে ফাঁকটুকু বন্ধ করে দিচ্ছে আমারই হাত আমার দুটো পা পিছতে পিছতে আবার আমাকে বিছানায় পুপলুর পাশে নিয়ে যাচ্ছে জড়বুদ্ধি নির্বোধের মতো স্থানু হয়ে বসে থাকি যেন লক্ষ্যযুগ কোটি মন্যন্তর পরে আমার মস্তিষ্কে আবার রক্ত তো চলাচল শুরু হয় স্নায়ুসূত্ররা ঘুম ভেঙে কোলাহল করে ওঠে মন্থর গতিতে চেতনা জাগে অতি ধীরে ধীরে আমার অবস্থান বুঝতে চেষ্টা করি আমি সিদ্ধান্ত হাত রাই প্রতিটি পলকপাতের সঙ্গে সঙ্গে চোখ পুড়িয়ে দেওয়া সেই দুর্বিষহ দৃশ্যের এক একটা ভগ্নাংশ ছিলিক দিয়ে উঠছে রিড়ি করে উঠছে আ নখ শিরস্তিত্ব অতলান্ত ঘৃণার একটা ঢেউ গুলিয়ে উঠছে ভেতর থেকে কাকে ধিক্কার দেব আমি অবশেষে নিজেকেই দিই নির্বোধের মতো এতদিন নিজের মন গড়া মিথ্যে স্তোক বাক্যে যাকে ফুলিয়ে রেখেছিলাম বন্ধ দরজাটার দিকে তাকাই ওই নিরেট জবনিকার আড়ালে কি মসৃণ সর্পিল গতিতে কত দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে আমার সর্বনাশের আয়োজন আমি মূর্খ নিশ্চিন্ত ঘুমে তলিয়েছিলাম আমি এখন ভাবছি সে খুম সে অজ্ঞানতাই হয়তো ভালো ছিল এখন আমি কোথায় দাঁড়াবো কি করে বইব বই বোধের বোঝা কারো বেদনার অবিরাম অবিরাম ভার না পাগল পাগল লাগছে আমার ভাবতে পারছি না আর পুপলুর মুখের দিকে তাকালাম অঘহরে ঘুমচ্ছে পুপলু ওকে ঝাঁকিয়ে যা অসময় জেগে উঠে তুলে প্রবল কান্না শুরু করে পুপলু ভুলানোর চেষ্টা করি না আবার কান্নার শব্দটা তো ঢাকা দরকার দীর্ঘ সময় কেঁদে ক্লান্ত পুপলু আবার ঘুমিয়ে পড়ে আমিও একটু স্থির হয়ে ভাবনাগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করি কী করণীয় আছে আমার এরপর এই পরিস্থিতিতে কি করে থাকে একজন মেয়ে মানুষ খুন জখম সুইসাইড অবান্তর অবান্তরে সব বাদ দিই চিৎকার চেঁচামেচি নাটুকেপোনাও তো করে উঠতে পারবো না আর পুলককে কিছু বলতে গেলে সমাধান তো হবেই না বরং অবস্থা আরও দুর্বিশহ হয়ে উঠতে পারে এখনও এতটুকু বোধ অবশিষ্ট আছে ওর যে আমার অগোচরেও ঘটিয়েছে পুরো ব্যাপারটা কিন্তু সেই পর্দাটুকু সরে গেলে হয়তো আর রাগ ডাকই থাকবে না না অসম্ভব সে ঝুঁকি নেওয়া যাবে না কিছুতেই নেওয়া যাবে না আচ্ছা জবাকে বলব কিছু ভাবতেই খেন্নায় গা গুলিয়ে ওঠে ছি যে ভাষায় জবার সঙ্গে এ কথা আলোচনা করা যায় তা আমার অন্তত জানা নেই দাঁড়িয়ে দিতে পারি ওর মাকে ডেকে ফেরত পাঠিয়ে দিতে পারি ওকে কিন্তু তাতে রিস্ক আছে ল্যাজে পা পড়ে কোণঠাসা হয়ে গেলে দাঁত নখ বের করে ফেলতে পারে জবা সিন ক্রিয়েট করে কেলেঙ্কারির চূড়ান্ত ঘটাবে হয়তো লোক জানাজানি হলে সমাজে তো আর মুখ দেখাতে পারবো না অথচ স্পষ্ট বুঝতে পারছি ওকে পাকাপাকি সরাতে না পারলে এ বাড়িতে প্রতিটি মুহূর্ত যাপন বিষবৎ হয়ে উঠবে আমার কাছে। গভীর একটা শ্বাস টেনে মাথাটা ঠান্ডা করি তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হবে মনে হচ্ছে ধৈর্য ধরে লাঠি অক্ষত রেখে সাপ মারার উপায় খুঁজি উপায় অবশ্য একটা আছে মনে পড়ল কপাল চাপড়ালাম চালাকি করতে গিয়ে আজই সন্ধ্যেবেলায় সেই রাস্তাটা নিজের হাতেই আমি বন্ধ করে ফেলেছি কিন্তু রাস্তাটা আবার খোলা যায় না আবার একটা স্ক্রিপ্ট খাড়া করি মনে মনে এটা আগের থেকে অনেক বেশি কঠিন অবশ্য কনভিন্স করাতে হবে যে আগের দিন ভুল বলে ফেলেছিলাম আসলে ওরকম কোনো ব্যাপারই নেই কিন্তু খুব সহজে এটা এস্টাবলিশড হবে না চেনে বুঝেই নরম জায়গায় ঘা দিয়েছিলাম ক্যাজুয়াল একটা ভুল শিকার দিয়ে তো মেকআপ করা মুশকিল একটা মিথ্যে দিয়ে আগের মিথ্যেটাকে ঢাকা নিপুণ অভিনয় দরকার বাছা বাছা সংলাপ পরিস্থিতিগুলো কল্পনায় ছকে দি বিপরীত প্রান্তের রিয়াকশনগুলো অনুমান করার চেষ্টা করি কেমন প্রতিক্রিয়া দেখাবে সমীরন অবিশ্বাস বিস্ময় ক্ষোভ কতগুলো পাল্টা মিথ্যে কথা বলে সামলাবো সেগুলোকে এখানেই আমার চিত্রনাট্যের অ্যাসিড টেস্ট না এবার বরং একটা সত্যি কথা কাজে লাগাবো গলার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আনতে হবে বিশ্বাসযোগ্য অনুতাপের ছোঁয়া মিশিয়ে নেব চোখে একটু বাষ্প আনতে হবে তারপর বলব মানুষকে আর অতই সহজ ভাই কতবার ভুল হয় আমি নিশ্চিত জানি এটুকু বলার জন্য খুব বেশি অভিনয় আমাকে করতে হবে না শুনছিলেন সৌরভ মুখোপাধ্যায়ের গল্প গ্লিসারিন গল্প গল্পগুলি শোনাতে খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন নমস্কার